আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আর সকালবেলা যাচ্ছি ভ্যাকসিন দেওয়ার জন্য তোর বাবা আর আমি যাচ্ছি তো ভ্যাকসিন দিতে যাচ্ছি মগবাজার তো এখানেই আমার তো আমার টিকা দেওয়ার কেন্দ্র পড়েছে মগবাজার আর সেখানেই আমি যাচ্ছি তো আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু একসাথে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য গিয়েছি আমার ননদেরা তারপর আমার জায়রা দেবর ভাসুর সবাই গিয়েছি আমরা তো বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছি আমরা তো দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছি বিশাল বড় লাইন তো আমার ননদেরা যা আমি সবাই দাঁড়িয়ে আছি তো লাইন মেনটেন করেই তারপর টিকা দিতে হবে তো টিকা দেওয়ার আগে কিন্তু একটু টেনশন করতেছিলাম ইঞ্জেকশন টাইপের জিনিসগুলো আমার কাছে ভীষণ ভয় লাগে তো একটু টেনশন ছিল তো দেখা যাক কি হয় তারপরও টিকাটা দেওয়া তো জরুরি তো সবার সাথে এসেছি তো সবাই একসাথে এসেছি দেখি একটু ভয় কমও লাগছে সবার সাথে কথা বলতেছি তো আমরা দাঁড়িয়ে আছি আর এই যে আশেপাশের ভিউটাও আপনাদের জন্য একটু ভিডিও করেছিলাম এই তো আমার ননদ ভ্যাকসিন নিল এখন আমি নিব এই যে আমি বসে আছি ভ্যাকসিন নেওয়ার জন্য তো একটু তো ভয় কাজ করতেছিল ইনজেকশন টাইপের জিনিসগুলো খুব ভয় লাগে আর আরেকটা জিনিস মাথায় কাজ করতেছিল যে ভ্যাকসিন নেওয়ার পরে সাইড এফেক্ট কি হয় তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম তো ভ্যাকসিন নেওয়ার পর আধা ঘন্টা রেস্টে থাকতে হয় তো মগবাজার যেখানে আমি টিকা দিয়েছি ওখানে আমার এক ননদের বাসা তো আমরা সবাই মিলে ননদের বাসায় গেলাম যে ওখানে আধা ঘন্টা বসি যদি কোনো প্রবলেম দেখা দেয় এই আধা ঘন্টার মধ্যে তাহলে আবার এই টিকা কেন্দ্রে আসতে হবে তো সেই জন্য সবাই সেই ননদের বাসায় গেলাম তো আমার জায়েরা ননদেরা কেউ নাস্তা করে আসেনি তো আমার এই ননদ আবার নাস্তা রেডি করে দিল ফ্রিজে অনেকগুলো রুটি বানানো ছিল তারপর ডিম ভেজে রুটি ভেজে দিল তো আমি আবার বাসা থেকে নাস্তা করে এসেছিলাম তো আমি আর রুটিটা খেলাম না যেই ননদের বাসায় এসেছি ওর নাম হচ্ছে ঝর্ণা এই যে ঝর্ণা আর ওর হাজব্যান্ড আর ওর বাচ্চা তো ঝর্নার দুই ছেলে এটা ছোট ছেলে তো ঝর্নার হাজব্যান্ড বাহিরে গিয়ে গরম গরম কেক আর বিস্কিট কিনে নিয়ে আসলো আমি যেহেতু নাস্তা খাইনি সেজন্য চায়ের সাথে খাওয়ার জন্য গরম বিস্কিট আর কেক নিয়ে আসলো তো ওর হাজব্যান্ড এরকমই আসলে অনেক কিছু আয়োজন করে ফেলে তো এই যে আমি একটু রং চা খেতে চাইলাম তো লেবু চা দিয়ে আর বিস্কিট দিয়ে খাবো তো এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই আমার ভাসুর ননদের হাজব্যান্ড তো ননদ যা সবাই আমরা ভ্যাকসিন দিয়ে এসেছি তো সবাই একটু রেস্ট নিচ্ছি আর চা নাস্তা খাচ্ছি এই তো তো আমরা ভেবেছি যে আধা ঘন্টা বসে একটু চা খেয়ে চলে যাব তো ঝর্ণা আমাদের চা খেতে বসিয়ে দিয়ে সে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে তো আমরা আসার পর পরে সে বাজার থেকে টাটকা গরুর মাংস মুরগির মাংস কিনে দুই চুলায় অলরেডি রান্না বসিয়ে দিয়েছে কোনোভাবে আমাদের না খেয়ে আসতে দিবে না তো আমরা অনেক নিষেধ করলাম তো সে শুনলো না সে রান্না বসিয়ে দিয়েছে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি প্রেশার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছে তারপর চিকেন রান্না করতেছে তো কি আর করা না খেয়ে যেতে দিবে না তো অনেক দিন পর সবার সাথে একসাথে বসে কিছুক্ষণ গল্পগুজব করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না অনেক সুন্দর একটা সময় কাটলো আর আমার ননদ কি কি রান্না করলো সেটাও আপনাদের দেখাচ্ছে তো দুই ঘন্টার মধ্যে সে এই যে কত সুন্দর করে চিকেন রান্না করেছে তো আমার শ্বশুরবাড়ির সবাই কাঁচামরিচ দিয়ে চিকেনটা খুব পছন্দ করে সেইভাবেই রান্না করেছে আর এখানে রান্না করেছে গরুর মাংস তো গরুর মাংসটাও একটু দেখাই দিচ্ছি খুবই সুন্দর লোভনীয় একটা কালার আর রান্না করেছে গরম গরম পোলাও তো ছেলেরা সবাই খেয়ে নিয়েছে তো এখন আমরা খেতে বসবো আর অনেক দিন পর ননদদের সাথে যায়দের সাথে একসাথে হলাম তো এইভাবে যদি মাঝে মাঝে কাছের লোকদের সাথে একসাথে হওয়া যায় মন খুলে কথা বলা যায় গল্প করা যায় মনের কথা বলা যায় তখন কিন্তু মনের একটা যত্ন নেওয়া হয় তো আপনি যতই মন খুলে কথা বলবেন হাসবেন মানুষের সাথে মিশবেন ততটাই আপনার মন ভালো থাকবে মনের যত দুঃখ কষ্ট সব চলে যাবে তো আমার কাছে আজকে দিনটা অনেক ভালো লেগেছে কারণ অনেক দিন পর সবার সাথে একসাথে দুপুরের খাবার পর আবার চা বানিয়ে দিয়েছে তো আবার চা খেয়ে তারপর চলে এসেছি বাসায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ